দীর্ঘ 3.5 বছর পর চিকিৎসা শেষে জোড়া মাথা আলাদা হয়ে সিএমএইচ থেকে বাড়িতে ফিরল আলোচিত রাবিয়া রোকেয়া। সোমবার বিকেলে বাড়িতে পৌঁছার পর তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্বজন ও প্রতিবেশীরা। রাবিয়া রোকেয়াকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা গোটা গ্রাম। জটিল অপারেশন আর দুশ্চিন্তা কাটিয়ে সুস্থ রাবিয়া রোকেয়া বাড়ি ফেরায় খুশি সবাই। ২০১৬ সালের 16 জুন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় জোড়া মাথার যমজ শিশু রাবিয়া রোকেয়া। জন্মের পর থেকে দুশ্চিন্তা ভর করে শিক্ষক দম্পতি, মা বাবা রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের। কিভাবে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। এরপর এমন পরিস্থিতিতে তাদের নিয়ে প্রতিবেদন প্রচার করে বিভিন্ন গণমাধ্যম। সেই খবর পৌঁছায় প্রধানমন্ত্রীর কাছে, তিনি দায়িত্ব নেন রাবিয়া রোকেয়ার চিকিৎসার। এরপর ২০১৭ সালের মাঝামাঝিতে ঢাকার সিএমএইচে ভর্তির পর দেশি বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলে চিকিৎসা ও জটিল অপারেশন। দীর্ঘ 3.5 বছর চিকিৎসা শেষে সোমবার বিকেলে বাবা মায়ের সাথে বাড়ি ফেরে জোড়া মাথা আলাদা হওয়া রাবিয়া রোকেয়া। তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্বজন ও প্রতিবেশীরা। হতাশা কাটিয়ে নিজের সন্তানদের আলাদাভাবে ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত রাবিয়া রোকেয়ার বাবা মা। তারা জানান, রাবিয়া রোকেয়ার মতো যদি ভবিষ্যতে আবারও জোড়া মাথার যমজ শিশু জন্ম নেয় তাহলে তাদের নিয়ে দুশ্চিন্তার কারণ থাকবে না। এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, চিকিৎসক সহ সংশ্লিষ্টদের। আমি প্রথমে এই বাচ্চাদের যখন জন্মগ্রহণ করে তখন হতাশার অনেকে অনেক ধরনের আমাকে অনেক কথা কটুকথাও সহ্য করতে হয়েছে, কিন্তু ইভেন্ট আমি এখন বিশ্বাস করি যে আমি সারা বিশ্বের আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক পরিচিত। আমার একটু যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই আমি ওদের কথা বলেছি, যে কোনো জায়গায় বলছি, সেগুলো সব জায়গায় আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এবং আমি দেখছি যে না, আমাকে মানুষ অনেকেই চেনে, দেশি এবং বিদেশেও আমাকে অনেকে অনেক রাবেয়া রোকার বাবা হিসাবেই আমাকে চেনে। যদি রাবেয়া রোকার পরে আর কোনো মাথা জোড়া বাচ্চা জন্ম নেয়, আমি তাদেরকে বলবো ভয় নেই, তোমরা সাহসের সাথে এগিয়ে যাবা। আমাদের সাথে এখন আছে বাংলাদেশ সরকার, আমাদের হাঙ্গেরি টিম যে আজও আমার সাথে এসেছে। এখন ক্রেনিওপ্লেগাস আলাদা হওয়াটা আর কোনো বাধাই রইল না, কারণ এখানে আমাদের বাংলাদেশের সমস্ত ডক্টর যারা অনেক অভিজ্ঞ তারা সকলেই উপস্থিত ছিল এবং তারা সকলেই দেখেছে যে কীভাবে একটা ক্রেনিওপ্লেগাস শিশুদেরকে আলাদা করতে হয় এবং কীভাবে তাকে আইসিইউ সাপোর্ট দিতে হয়। 4 বছর আগে আসলে আমাদের কষ্টদায়ক ছিল, সে আমাদের একটা সহকর্মী, সহকারী শিক্ষক, কিন্তু তখনকার বিষয় আর আজকের যে বিষয়টা খুব আনন্দ লাগছে। রাবেয়া রোকেয়া যখন জন্মগ্রহণ করে আমরা যখন দেখি মনে হতো যে হতাশ হয়ে যেতাম, যে হয়তো জীবনে হয়তো এই মাথার ভাগ করা যাবে না। এবং আজকে আমাদের কাছে খুব আনন্দ লাগছে যে উনি এ ধরনের একটা কাজ করে দিয়ে দেশের মানুষকে বা জাতিকে এরকম প্রমাণ করে দিল যে উনি আসলেই মানবতার কোনো একজন নেত্রী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।